রাধা কৃষ্ণ দুটো দেহ যে এক হয়ে গেল কি করে হলো, কি করে সম্ভব? আপনাকে যদি আমি এখন আলিঙ্গন করি, আপনার দেহ আমার দেহ, এই দুটো দেহ এক দেহে পরিণত হবে? হবে না। তাহলে রাধা কৃষ্ণ একজন হলেন পুরুষ আর একজন হলেন প্রকৃতি, তাহলে সেই দুটো দেহ যে এক হলো, মনের মধ্যে তো প্রশ্ন জাগতেই পারে, মা কি করে সম্ভব? জয় নেতাই জয় গো। দেখুন, শ্রীমতী রাধারানী কিন্তু কোনো মায়ের গর্ভ থেকে আসেনি, এসেছে রাধারানী মাকে, কৃত্তিদা মা তো লালন পালন করে বড় করেছে, তাহলে তার মাকে পদ্মফুল, হরিবল হরিবল, পদ্মফুল থেকে এসেছিলেন রাধারানী ওই বৃষভানুর ঘরে, কিন্তু তার সৃষ্টি গোবিন্দের বাম অঙ্গ থেকে। শাস্ত্রে কি বললেন, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসে রস আস্বাদন করি, এবে সেই দুই দেহ হলো চৈতন্য গোসাই, রাধার ভাব রস আস্বাদিতে দহে হলেন এক ওঠা, বোঝা গেল মা? আমাদের ইহ জগতে অনেক মানুষ আছে যারা রাধা গোবিন্দ লীলাকে নিয়ে অনেক ভুল ভুল সিদ্ধান্ত করে, তো জানারা করে, আমি কোনো নাম বলবো না, জানারা করে, তারা আদেও জানে না, শুধুমাত্র শাস্ত্র পড়লেই কিন্তু পণ্ডিত হওয়া যায় না। শ্রীমতী রাধারানী এই যে শ্লোকটা যে বুঝবে সে আর বলবে না, একটু মন দিতে হবে, রাধা কৃষ্ণ একই আত্মা। ভগবান যখন মনে মনে ভাবলেন যে আমি লীলা করব জগৎকে উদ্ধার করার জন্য, জগৎকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য আমি যে লীলা করব, নানাবিধ লীলা, তাই লীলা করতে গেলে কোনোদিন একা একা করা যাবে? আমাদের ইহ জগতের একটা সাধারণ দৃষ্টান্ত দিচ্ছি, আপনি যদি কোনো একটা খেলা করতে যান, যে কোনো খেলা, খেলা করতে গেলে একা একা খেলা যায়? সঙ্গী লাগে তো মা? তাই প্রভু আমার, গোবিন্দ আমার নিজের অঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করেছিলেন, তার বাম অঙ্গ থেকে রাধারানীর সৃষ্টি। অর্থাৎ আমাদের একটা দেহ থেকে দুটো হাত সৃষ্টি, তাহলে এই একটা হাত দিয়ে যদি আর একটা হাত আমি ধরি, কেউ কিছু বলবে? ঠিক তদ্রূপ, আত্মা এক দেহ দুটো, অর্থাৎ গোবিন্দ যদি কোনো কষ্ট পায় রাধারানী অন্তরে জানতে পারে, কারণ আত্মা তো এক, আবার রাধারানী যদি কষ্ট পায় গোবিন্দ জানতে পারে। তবে তিনি আয়ানের ধরণী কেন হয়েছিলেন? না, আয়ানে ছিল সুতা পামনি, সাধনা করেছিলেন ভগবানের কাছে, তোমার বামী যে লক্ষ্মী তাকে আমি আমার পত্নী রূপে লাভ করতে চাই, যিনি বাঞ্ছা কল্পতরুমা, যিনি সবার বাঞ্ছা পূর্ণ করে, তার কাছে কোনো ভক্ত যদি সাধনা করে আর সেই সাধনা যদি পরিপূর্ণ হয়, ভগবান তো তাকে বর তাকে দিতেই হবে, ভগবানের আর উপায় নেই। তথাপিও প্রভু বলেছিলেন, সুতপা তুমি সাধনা করেছ, তোমার সাধনায় আমি সন্তুষ্ট, কিন্তু তুমি যে বর চাইছ এ বর তুমি চেয়ো না, আমাকে লক্ষ্মী ছাড়া করো না, সুতপা তুমি অন্য কোনো বর চাও। তখন সুতা পামনি একটা পায়ে দাঁড়িয়ে কঠিন সাধনা করেছিলেন, ভগবান আবার এসেছিলেন, মা সুতপা তুমি কি মতটাকে পাল্টালে? না প্রভু, আমার একটাই চাওয়া, তোমার বামে যে লক্ষ্মী তাকে আমার পত্নী রূপে চাই। ভগবান বললেন, এবার আমি তোমায় দিতে পারবো না। বললেন, তবে যদি নাই দেবে তাহলে আজ থেকে তোমার নাম যে বাঞ্ছাকল্পতরু এটা তুমি মুছে ফেলে দাও। ভগবান বললেন, বেশ তাই হবে, আমি আমার বামে আমার লক্ষ্মীকে তোমার ঘরের ঘরণী করব। কিন্তু মা, স্বয়ং লক্ষ্মী বলেছিলেন, রে সুতপা তুই যখন আমাকে পত্নী রূপে চাস তোর ঘরের ঘরণী আমি হব, কিন্তু তুই হবি নপুংস। আয়ান কিন্তু রাধারানীকে মাতৃজ্ঞানে ভালোবাসতেন, মা আয়ান ছিলেন নপুংস।
বর চেয়েছিলেন, ভগবান বাঞ্ছা কল্পতর মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। এর পিছনে আরো কারণ আছে মা, বৃন্দাবনের যত যত লীলা, আজ যদি রাধারানী আমার বাদিনীর ঘরে না থাকতেন তাহলে কিন্তু মা এই যে গোবিন্দের এত মধুর লীলা, এই লীলা এত মধুর হতো না, এত সুন্দর হতো না, এত মাধুর্য থাকতো না লীলায় যদি বাদিনীর ঘরে রাধারানী না থাকতেন। একজন কৃষ্ণ ভক্তির ঘরের যদি ঘরণী হতো তাহলে কি লীলা এত ভালো লাগতো শুনতে? বাদিনীর ঘরে থেকে কি করে গোবিন্দ সেবা দিতে হয় সেটা আমার রাধারানী দেখিয়ে গেলেন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই যেদিন গোবিন্দ দ্বারকায় চলে যান সেই দিন রাধারানী ওই আয়ানকে পূর্বের সেই স্মৃতির কথা যে আমি কে ছিলাম আর তুই কে ছিলি, সেই দিন রাধারানী কালী মূর্তি ধারণ করে আয়ানকে শিখিয়েছিলেন, পুরনো সেই কথাগুলো মনে করিয়েছিলেন। সেই দিন থেকে আয়ান তাকে প্রণাম করতেন, হরি বল হরি বল। তাই মা আমাদের ভুল ধারণাগুলো মুছতে হবে, কেমন আমাদের জানতে হবে বুঝতে হবে, কারোর কথা শুনে নাচলে হবে না। নিজেদের অনেক সুযোগ আছে, নিজেরা অধ্যয়ন করো বোঝো পড়ো তবে বুঝতে পারবে। তাই আজ সেই রাধারানী আমার আর গোবিন্দ যখন লীলা শেষ হলো মা, লীলা শেষের পর দাপর লীলা শেষ হলো, সেই সময় গোবিন্দের ইচ্ছা রাধারানীর প্রেম মাধুর্য কেমন সেটা জানার জন্য এসেছিলেন শ্রীধাম নবদ্বীপে, দুটি অংশ এক হয়ে নদীয় গৌর হয়ে। নিতাই গৌর হরি বল হরি বল। মধ্যাহ্নকালীন সময় জনিতাই এখন আমরা আস্বাদন করব শ্রীমতী রাধারানী সূর্য পূজার ছলা করে গিয়েছিলেন গোবিন্দ সেবায়। গোবিন্দ দর্শনে কোনো না ছলনা না করলে যদি কোনো বাধা আসে সেই বাধাকে অতিক্রম করতে গেলে ছলনা যদি আপনি করেন তাতে কোনো অপরাধ হয় না। তবে যদি আপনার উদ্দেশ্য ভালো হয়, আপনি গোবিন্দ সেবায় যাওয়ার কালে যদি আপনাকে মিথ্যা কথা বলতে হয় এই মিথ্যায় কোনো অপরাধ হয় না। তাই শ্রীমতী রাধারানী সুবলির বেশ পরিধান করে সুবলকে রাধা সাজিয়ে ঘরে রেখে সিঁদুরটাকে তুলে শাখাকে খুলে নিজেকে সুবল সাজিয়ে গিয়েছিলেন গোবিন্দ সেবায়। তাই বললেন শাস্ত্রে গোবিন্দ সেবার জন্য, গোবিন্দ পূজার জন্য, তার দর্শনের জন্য যদি আপনি কখনো কোনো ভুল বা কোনো মিথ্যা বলে থাকেন এতে কিন্তু কোনো আমাদের অপরাধ হবে না। নিতাই গৌর হরি বল হরি বল। তাই রাধারানী আমার বাদিনীর ঘরে বাস করতেন, বাদিনীর ঘরে থেকে কি করে গোবিন্দ সেবা দিতে হয় সে শিক্ষা আমাদের মতো জীবকে দিয়ে গেলেন। তিনি একটা ছলনার আশ্রয় নিয়ে গেলেন গোবিন্দ দর্শনে গোবিন্দ সেবায়, কিন্তু তাই বলে কি সে সূর্য পূজা করেনি? করেছে, ভানু পূজাও করেছে, আবার গোবিন্দের সেবাও দিয়েছে। নিতাই গৌর হরি বল। তো আসুন সেই রাধারানীর মুখে আমরা কেমন ভাবে বাদিনীকে আড়াল করে বাদিনীর কাছ থেকে বিদায় নিয়ে গোবিন্দ সেবায় গিয়েছিলেন আজ আমরা শ্রবণ করব, সেই লীলা আস্বাদনে যাব। তার আগে চলে যাব সকলে একবার গৌর হরির কাছে। কেন যাব মা? না গৌর হরি লীলাটা যদি প্রকাশ না করতেন তাহলে তো বৃন্দাবন লীলা আমরা জানতে পারতাম না। তাই তিনি কিভাবে প্রকাশ করছেন সূর্য পূজা আমরা সেটা একবার দেখব। চলে যাব নবদ্বীপ ধামে, লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন। নিতাই গৌর হরি বল গৌর হরি বল। জয় রাধেশ্যাম জয় নিতাই জয় গৌরী চাই মায়েরা। যত সময় লীলা কথা হবে, যত সময় কৃষ্ণ নাম হবে, তত সময় কিন্তু বসে থাকলে হবে না। আপনারাও এসেছেন লীলার সাথে সাথে পূজা দেবেন, তা ভগবানের পূজা যদি আপনারা দিতে চান এইভাবে একেবারে তৈরি হয়ে এসেছেন তো। হয়তো ভাবছেন মা তুমি কি বলছো, নানাবিধ পূজার জন্য জিনিস আনতে হবে? না না, পূজা আপনার যদি কিছু নাও থাকে
তথাপিও আপনার কাছে অনেক কিছু আছে। যদি বলেন কি আছে, নয়নে বাড়ি হৃদয় মাঝে আছে গোবিন্দ সেবার জন্য পুষ্প, হৃদয় পুষ্প নয়ন বাড়ি দিয়ে আপনি ভগবানের সেবা দিতে পারেন। তবে আপনার কাছে যতটুকু ক্ষমতা আছে, যতটুকু সামর্থ্য আছে, আপনার যেমনটা আছে, আপনি আজকের দিনে গোবিন্দ সেবা এবং ভানু পূজা করতেই পারেন, যেভাবে দেবেন আপনার তাতে কোনো বাধা নেই। আমাদের এই যে সনাতন ধর্ম, রাধা গোবিন্দের সেবা, গৌর গোবিন্দের সেবা, আমাদের এই যে ধর্ম, এই ধর্মের এমন কোনো কঠিন নিয়ম নেই মা যে এটা তোমাকে করতে হবে না হলে ভগবান তোমার সেবা নেবে না, এমন কোনো নিয়ম নেই। বিভিন্ন ধর্মে বিভিন্ন নিয়ম থাকে, কিন্তু ভগবানের সেবায় কোনো নিয়ম নেই। আছে অনেক পদ্ধতি, আছে অনেক নিয়ম আছে, তাই বলি এই নয়। তুমি যদি নিয়মকে না মানতে পারো, সে ক্ষমতা যদি তোমার না থাকে, ভগবান যে তোমাকে দূরে সরিয়ে দেবে তা নয়। হরি বল, তোমার যেমন আছে তুমি তাতেই ভগবানকে সেবা দাও। হে প্রভু, তুমি যেমন দিয়েছো আমি তোমাকে তেমন দিলাম, তাতেই প্রভু সন্তুষ্ট, কিছুই লাগবে না। ভগবান শুধু বললেন, আমার দেয়া যে দেহটা তোমরা পেয়েছো, যদি সেটা আমাকে দান করে দিতে পারো, জগতের সবই পাওয়া আমার হয়ে যাবে। তাই চলুন যাই সবাই মিলে, আমরা যাব নবদ্বীপ ধামে। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে ক্ষমা করবেন। হরি বল হরি বল। কিবা হে মো হেমশয়ে অতি হে অহে সুমধুর হাসুথরা আগো আহামরি মরি যাই রে নীলার বলি হারি হেম সয় হেম দেখো দেখো কিনা ভাবে ওহে হরি বল নাই গৌর হরি বল গৌর হরি বল কিনা ভাবে ও ও নাই হো লো আহায়া
প্রেম সময়তি হে মশাই অতি গোরা সুমাধুর হাস থরা আর জগজন নয়ন আনন্দ জগজন নয়ন আনন্দ নিদাই গৌর হরিবল হরিব। আজ পদাবলিতে গৌরহরির রূপ দর্শন করে মহাজনে লিখছেন, কি লিখছেন? হেম শয়ে অতি গোরা সুমধুর হাস থরা। হরে কৃষ্ণ, হেম কথার অর্থ কি মা? সোনা। বাহ, দেখুন সোনার কিন্তু অনেক নাম ভাবা যায়। হ্যাঁ, এই জন্য সোনার বোধ হয় এত গর্ব হয়, এত তার অহংকার, আমার এত নাম, আমার এত দাম। হ্যাঁ, আছে সবার ঘরে কি সোনা? তাদের অর্থ আছে, ধন ঐশ্বর্য আছে, তাদের ঘরে সোনা আছে, সবার ঘরে তো সোনা থাকে না। তাহলে সোনার তো গর্ব হবে, স্বাভাবিক, তাই তো? এখন যে সোনার এত গর্ব যে আমার মতো দামি, আমার মতো সুন্দর আর কেহ নাই, সেই সোনাকে হারালেন, সেই সোনাকে হার করালেন, মানে পরাজিত করলেন কে? আমার নদিয়ার চাঁদ গৌর সোনা। হরি বল হরি বল হরি বল। তাহলে এবার আমাদের দেখতে হবে মা, যারা গৌর ধনে ধনী, যারা গৌর নামের ধনে ধনী, তাহলে বলুন কার গর্ব হওয়া উচিত? ইহজগতের সোনা যার আছে সে ধনী, নাকি যে যেন গৌর ধনে ধনী সেই ধনী? হ্যাঁ, আস্তে, কথাগুলো খুব মূল্য, মন দেবে। আমরা তিনতলা বাড়ি করতে পারলে একটা বেশ সুন্দর থাকবার জায়গা হবে, এসি রুম হবে, বেশ আরামে জীবন কাটাবো, একটু ধন ঐশ্বর্যের মালিক হব। আর যদি একটু টাকা পয়সা থাকে, আমাদের মধ্যে অহংকার তৈরি হয়ে যায়, তাই না মা? অহংকার হয় তো? আমরা দেখবেন একটু অহংকার হয়ে গেলে মানুষকে আর মানুষ বলি না, দাম দিই না কাউকে, যেন মনে হয় আমি সর্বেশ্বর, তাই তো? আচ্ছা চিন্তা করুন তো, আমি যে সম্পদের মালিক, যে সম্পদের মালিকানা করছি, তুমি যে চলে যাবে, তুমি যখন চলে যাবে তখন কি এই সম্পদ তোমার সঙ্গে যাবে? যাবে না, তাই তো? তাহলে এত অহংকার কিসে? তুমি যখন যাবে তখন তো খালি হাতে চলে চলে যেতে হবে, কিছুই তো নিয়ে যেতে পারবে না। আচ্ছা মা, কৃষ্ণ ভক্ত সুদামা, চিন্তা করুন সুদামার কথা, সুদামার কি ছিল? ছিল টাকা পয়সা? সুদামার কি বাড়ি গাড়ি ছিল? সুদামা থাকতো কোথায়? তার স্ত্রী নিয়ে, তার সন্তানদের নিয়ে গাছতলায়, তাই না মা? তা তাকে আমাদের ইহজগতে যারা দিনহীন কাঙ্গাল হয় তাদের দেখলে আমাদের একটু করুণা হয়, তাই না? একটু মায়া হয়, আহা বেচারির কিচ্ছু নেই তো। তাহলে যে সুদামা গাছতলায় বসেছিল, যে সুদামার কিছুই ছিল না, একটা গাছতলায় সে জীবন কাটিয়েছে, সেই সুদামা বসেছে ভগবানের দ্বারকায়, ভগবান শ্রীকৃষ্ণের সেই রাজার আসনে, অর্থাৎ সোনার সিংহাসনে। তাহলে যে গাছতলায় ছিল সে পেল ভগবানের সোনার সিংহাসন, তাই না? তাহলে সে বসেছে ভগবানের সোনার সিংহাসনে, তাহলে ধনী কে? আমি ধনী? আমি একটা তিনতলা দোতলা বাড়ি করেছি, সে তো বনের পাখিরাও করতে পারে, বাবুই পাখি ঠোঁট দিয়ে খড়কুটো দিয়ে বাড়ি তৈরি করছে, দেখো এত সুন্দর বাসা করছে, যেটা আমি আপনি পারবো না। তিনতলা বাড়ি, তার মধ্যে জোনাকি পোকা দিয়ে আলোর ব্যবস্থা, আহা, তাহলে কিসে ধনী তুমি? এ জগতের ধন ঐশ্বর্য তোমার নয়, ভালো করে জেনে রাখো। তোমার আগে আরো একজন ছিল এই আসনে, সে মারা গেছে তাই তুমি বসেছো, আবার তুমি চলে গেলে আর একজন এসে বসবে, অর্থাৎ সবকিছুই মরতে থাকবে, তুমি চলে যাবে খালি হাতে। তাহলে আমাদের গর্ব সেখানেই হওয়া উচিত, যে ধনের অধিকার পাবো, যে ধনের মালিক আমি হব, যে কিনা ভগবানের সিংহাসনে বসেছে। তাহলে ধনী হলে সুদামা ধনী, সুদামা কাঙ্গাল নয়,
সুদামাই হচ্ছে প্রকৃত ধনী, অর্থাৎ যারা গৌর ধনে ধনী, যারা ভগবানের নামের ধনে ধনী, এ জগতে তারাই ধনী, তারাই গৌর হরিবল। তাই শাস্ত্রী বৈষ্ণব মহাজন বললেন যে ইহ জগতের যে সোনা তার খুব অহংকার ছিল, সেই সোনাকে হারিয়ে দিলেন আমার গৌর হরি। তাই তো শাস্ত্রে বললেন হেম শয়ে অতি গোরা, হেমের থেকেও সুন্দর আমার গৌর সুন্দর। সুমধুর হাসছর, যার হাসি দেখে আমার আপনার মতো সাধারণ জীব বাদ দিলাম, কত রাজা কত মন্ত্রী পাগল হয়ে গেল। যার হাসি দেখে সম্রাট আকবর লিখেছিলেন জিও জিও মেরা মন চোরা গোরা, আপ হি নাচ তো আপন রসে ভরা, ওই ছান প্রভু কো যাই বলি হারি, সম্রাট আকবর তেরা প্রেম ভিখারি। নবাব হোসেন শাহ যে কিনা গৌরচরণকে সার করেছিলেন, কত ভক্তের কথা বলবো মা। চাঁদ কাজী যার সমাধি আছে মায়াপুরে, যে সমাধির উপরে একটা কাঠ চাপা বৃক্ষ আছে, যে বৃক্ষ থেকে প্রভুর কৃপায় প্রতিদিন 365 দিনই ওই শ্মশানের ওই সমাধির উপরে ফুল পড়ে। একটা গাছের ফুল কখন হয়, যখন তার সময় হয়, সিজন আনসিজন থাকে তো, কিন্তু সেই বৃক্ষ থেকে প্রভুর কৃপায় 365 দিনই ফুল পড়ছে। সে ছিল বিধর্মী মুসলমান সমাজের, বিধর্মী সমাজের ছেলে যার নাম চাঁদ কাজী। তাহলে ভাবুন, অহংকার সেখানে করতে হবে যে অহংকার করলে আমি আমার গোবিন্দকে নিয়ে গর্ব করতে পারব। ইহ জগতের ধন ঐশ্বর্যের অহংকার করো না, বৃথা, সবই মিথ্যা, কিছুই নয় এই জগতে, আমার বলতে কিছুই নেই। একটা ছোট্ট মজার কথা, এটা অতি বাস্তব, আমার চোখে দেখা, একটু মন দেবেন বাবা, একটা সাধারণ দৃষ্টান্ত, কিন্তু দেখুন এর মধ্যে অনেক সুন্দর একটা শিক্ষা লুকিয়ে আছে। সেটা কি, এক বাবার চারটে ছেলে, কিন্তু মা, চার ছেলের মধ্যে মারামারি ঝগড়া চলছে বাবার সম্পত্তি ভাগাভাগি নিয়ে, কে নেবে কোন সম্পদ। আমাদের ইহ জগতে প্রত্যেক ঘরে ঘরে এটা হয়। এখন ভালো জায়গায়, মানে রাস্তার ধারে যে সম্পদ, মানে যে জমি, সেটা সবাই বলছে আমি নেব, এই রাস্তার ধারে জমি আমি নেব, ও বলছে আমি নেব, এই এইভাবে এমন একটা দিন আসলো মা, যেটা দেখা গেল ভাইদের মধ্যে এমন গণ্ডগোল হলো যে কিনা ভাই ভাই আর মুখ দেখা দেখি নেই। এক বছর দু বছর চলে গেল, দুজনে চার ভাইয়ের মধ্যে ঝগড়া, কেউ কারুর সাথে কথা বলে না ওই সম্পত্তি নিয়ে, বাবার সম্পত্তি ভাগাভাগি নিয়ে। এবার কি হলো, দু বছর পর বাবা মারা গেল, নিতাই গৌর হরি। এখন বাবা যখন মারা গেছে, বলছে বাবাকে সমাধি দিয়ে দাও, তা বাবাকে সমাধি দেবে, বাবাকে কোথায় সমাধি দেবে, তিনি একজন বৈষ্ণব একজন ভক্ত, তা তাকে সমাধি দেবে কোথায়। বলছে কেন, বাবার তো অনেক সম্পত্তি আছে, অনেক জমি জায়গা আছে, কোনো একটা জমির এক কোনায় তাকে সমাধি দিলেই হবে। বেশ তাই হোক, সবাই সিদ্ধান্ত নিয়ে যেখানে সমাধি দিতে যাবে বাবা হরিভোগ, সমাধি দিতে গিয়েও সমাধি দিতে পারছে না। কেন পারছে না, তোমাকে যে সমাধি দিতে হবে, এই দেহটা যে সমাধি হবে, যে জায়গায় 3.5 হাত জায়গা তুমি পাবে, সেটা বসু মাতার কাছ থেকে তোমাকে 16 আনা দিয়ে কিনে নিতে হবে, নিতাই গৌর হরিও। তাহলে যে সম্পত্তি নিয়ে এতদিন মারামারি হানাহানি করলে, সেই সম্পত্তি তো তোমার, তাহলে তোমাকে সেখানে সমাধি দেওয়ার জন্য আবার টাকা দিয়ে কেনার কি দরকার। এত এত সম্পত্তি, জায়গা তো তোমার মাত্র 3.5 হাত, তাও তোমাকে পয়সা দিয়ে কিনে নিতে হচ্ছে, তাহলে কি আছে তোমার, কিছুই নেই, কিছুই নেই। তোমার একটি আছে জিনিস, যেটা হলো যজন গৌরী চরণকে সম্পদ মনে করতে পারবে, যে যেন ভগবানকে ভালোবাসতে পারবে, ওই তো আপন, আর কেউ আপন নয়, কেউ নয়। সংসারটা একটা মোহ আর মায়া, তাই বলছি দেখুন, বলেন হেম শয়ে অতি গড়া সুমধুর হাসথরা, আহা জগ জন নয়ন আনন্দ,
যে জগ জানার নয়ন আনন্দ, জগ জানার নয়ন আনন্দ, যারে দেখিলে প্রাণে হয় আনন্দ, সে যে জগ জানার নয়ন আনন্দ, দেখলে প্রাণে হয় আনন্দ, জগ জানার নয়ন আনন্দ, যারে দেখিলে প্রাণে হয় আনন্দ, আহা জগ জানার নয়ন আনন্দ, দেখলে প্রাণে হয় আনন্দ, জগ জানার নয়ন আনন্দ, যারে দেখিলে প্রাণে হয় আনন্দ, জগ জানার হৃদয় গোর হরি বল হরি বল হয় আনন্দ, জগ জানার নয়ন আনন্দ, হরি বল। আহা পীড়িতি মন মুরতি কি অতি অঙ্গ বন্ধ দেখো দেখো আমার প্রেমের মুরতি, দেখো দেখো আমার প্রেমের মুরতি, দেখো দেখো আমার প্রেমের মুরতি, যারে দেখলে প্রাণে হয় গো ভক্তি, দেখো দেখো প্রেমের মুরতি, যারে দেখলে প্রাণে হয় গো ভক্তি, দেখো দেখো সেই রাধা কৃষ্ণ একাকৃতি, দেখো দেখো প্রেমের মুরতি, রাধা কৃষ্ণ একাকৃতি, দেখো দেখো প্রেমের মুরতি, সেই রাজবিলাসে পরিণতি রাই কানু একাকৃতি, ওই রাজবিলাসে পরিণতি, দেখো দেখো আমার প্রেমের মুরতি, পীড়িতি মুরতি কে রূপ স্বরূপ ধর, ওই ছন পতি অঙ্গ বন্ধ, ওই ছন পতি অঙ্গ বন্ধ, কি বললেন, দেখো প্রেমের মূরতি আমার গৌর সুন্দর, রাই কানু একাকৃত মিলিত তনু আমার গৌর হরি জনিতার। তো আসুন আমরা সবাই মিলে একবার কলিজীবীর শ্রেষ্ঠ ধনে মহামন্ত্র হরিনাম একবার সবাই মিলে গাইব। হ্যাঁ, প্রত্যেকে হাত তুলে, সবাই তুলুন হাত, তুলতেও কষ্ট হচ্ছে, এই জন্মে তুললে পরের জন্মে আবার হাত দুটো পাবেন, তুলুন সবাই, তুলেছেন তো ঠাকুমা, পা দুটো লম্বা করেছেন আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে এবার হাতটা তো তুলুন, কি আর হবে বলুন, কতক্ষণ থাকবো কেউ জানি না, তুলুন তুলুন, এখন তুলবেন না তা তুলবেন কবে, তুলুন হাত তুলুন, এত কষ্ট করে এত অর্থ ভগবানের সেবায় দিচ্ছেন আপনারা, এত কষ্ট করে হরিবাসরের আয়োজন করেছেন, তাই এখানে যদি কর্ম না করব তা বাড়িতে কি কর্ম হবে, কিচ্ছু হবে না, বাড়িতে গেলে ওই হরিনাম করতে বসবেন, পিছন থেকে একজন ডাক দেবে, থাক থাক আজকে অল্প করে ছেড়ে দাও, উঠে এসো আমার কাজ আছে, এই হচ্ছে সুযোগ,
এই সুযোগটা কাজে লাগান, হাত তুলুন। বাবা হরি কৃষ্ণ হরি কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরি হরে, সবাই গাইবেন কিন্তু, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরি কৃষ্ণ, বলুন কৃষ্ণ কৃষ্ণ, একটু লক্ষ্য করে দেখুন, যারা খুঁটিতে হেলান দিয়ে বসেছে তাদের হাত উপরে ওঠেনি, যে যে খুঁটিতে হেলান দিয়েছে তার হাত নিচেই আছে, মানে কীর্তন শুনতে এসো চিন্তা করে কোথায় খুঁটি পাব। সব জায়গায় আরাম পছন্দ করি আমরা, হ্যাঁ আমরা নাকি আবার ভক্ত, দেখে হাত তুলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হাতটা তুলুন আর একটু জোরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম সবাইকে আজকে উপোস হয়েছেন, পূজা দেবেন বলে খাওয়া দাওয়া হয়েছে, তাহলে কীর্তনিয়াদের অনেক জ্বালা, সবাইকে বারবার বলতে হয় হাত তুলু, একটু প্রাণ ভরে হরিনাম করো হরিনাম করো, কত কষ্ট দেখুন। এই যে যেমন একটা কথা বলি, মায়ের একটু মন দেবেন, যদি একটা কোনো লোহার কাটারি, সে দা বা ছুরি যা কিছু হোক না কেন, যদি আপনি স্বর্ণকারের দোকান থেকে ধার দিয়ে নিয়ে আসেন, ঠিক বললাম তো, ভুল বললাম, ও তাহলে আপনারা শুনছেন, যাক বাঁচা গেল। আচ্ছা তাহলে কি বললাম, স্বর্ণকারের কামারশালা, আচ্ছা কামারশালা থেকে যদি কোনো লোহার অস্ত্র ধার করে এনে আলমারিতে আমরা তুলে রাখি, এক বছর পরে যদি সেটাকে বের করি, থাকবে ধার, থাকবে না, ধার কি হবে, জং ধরে যাবে, বেশ ঠিক তেমন এই যে এত কষ্ট করে তিন মাস ছ মাস ধরে এই কমিটির ভক্তবৃন্দরা দাঁড়ে দাঁড়ে এই গরমের মধ্যে দিয়ে ভিক্ষা করে, আবার আজকে দেখুন এই কয়দিন ধরে পরপর এখানে হরিনাম চলছে, কত ভক্ত সমাগম, কত কীর্তনিয়া, কত দল আসছে, তাই না, সব দিকে কিন্তু রক্ষা করতে হচ্ছে, তাহলে এত পরিশ্রম কেন করছে, এই হরিনাম কেন প্রচার করছে, সমাজের মঙ্গল হোক জীবের মঙ্গল হোক, সেই জন্য তো, বা আমাদের ভগবানের চরণে যেন মতিগতি হয় ভক্তি হয়, এই জন্যই এত কষ্ট করা, তাই তো। আর কীর্তনিয়ারা এসে কী করে, এখানে আমাদেরও লাভ আছে, আপনারাও ভগবানের কৃপা ভোগ করছেন, লাভ করছেন, আমরাও তাই করছি, তাহলে এই যে আপনারা এসেছেন, আমরা বারবার বলছি হাত তুলুন হাত তুলুন, এত কষ্ট করে হাত তোলাচ্ছি হরিনাম করাচ্ছি, আবার তো সেই এক বছর পরে এখানে কীর্তন হবে, তাই এক বছর পরে যদি এখানে আসেন, বলুন তো বাবা এই যে কষ্ট করে এখন হাত তুলিয়ে তুলিয়ে অভ্যাস করাচ্ছি, আহা, এই এক বছর পরে গেলে কি সেই অভ্যাস থাকবে, থাকবে থাকবে না, তাহলে চিন্তা করুন, আবার বলতে হবে হাত তোলো, এটা শুধু আমি নই, ওই বিদেশি ভক্ত যারা মায়াপুরে পড়ে আছে পরিবার নিয়ে, যে ঘরে প্রভু এসেছেন আমাদের ঘরে এই ভারতবর্ষে, এটা আমাদের লজ্জা হবার কথা, আমাদের নিজেদেরকে ধিক্কার দেওয়া উচিত, যে আমাদের ঘরে প্রভু এসেছেন আমরা তাকে নিয়ে আনন্দ করছি না, বিদেশিরা এসে তাকে নিয়ে আনন্দ করছে, আর আমরা তার ঘরের মানুষ হয়ে আমরা হাত তুলছি না হরিনাম করছি না, আর তারা এসে আমাদেরকে বারবার শেখাচ্ছে হরি বলো হাত তোলো হরিনাম করো,
কি মা লজ্জা হবে না, লজ্জা করবে না? আমার ঘরের ছেলে তুমি আমাকে শেখাবে, আমি তোমাকে শেখাবো, তুমি নও। বলতে পারছি আমরা? পারছি না, কারণ আমরা অতি সহজে পেয়েছি তো, তাই তার কদর, তাই তার ভালো আমরা বুঝতে পারলাম না, নিজের ভালোই বুঝি না, তাই তো? তা দেখি হাত তুলুন সবাই। হ্যাঁ, এবার জোরে জোরে গলা ছেড়ে গাইবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। একটু হয়েছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল হরি বল গায় গৌর হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল হরি বল আহা গৌর হরি বল। তাহলে আজ নদিয়া নাগরী গৌরহরির সেই অপরূপ রূপ দর্শন করছে। গৌরহরি কি করছে দেখুন, মধ্যাহ্নকালীন সময় দেখে একটা সুন্দর করে শাড়ি পরেছে, মা সুন্দর করে শাড়ি পরেছে। আহায় আজকিয়ে নবদীপ চন্দ, মূরতিকে রূপ স্বরূপ ধরো এই ছনপতি অঙ্গবন্ধ প্রেমের মূরতি। শাস্ত্রে বললেন দেখো 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 আমার প্রেমের মূরতি, দেখো দেখো আমার প্রেমের মূরতি, যারে দেখলে প্রাণে হয় গো ভক্তি, দেখো দেখো আমার প্রেমের মূরতি, সেই রাধা কৃষ্ণ একাকৃতি, ওই ছন পতি অঙ্গ বন্ধ, ওই ছন পতি অঙ্গ। আজ আমার গৌরহরি কিশোরী সেজেছে, কিশোরী সেজে মানে রাধারানীর ভাবে বিভোর হয়েছে, হয়ে সুন্দর করে একটা শাড়ি পরেছে, মানে তাই গৌরহরি বল। কেন আজ সূর্য পূজা দেবেন তাই, তা গৌরহরি শাড়ি পরে ঘোমটা দিয়েছে, ঘোমটা দিয়ে যাচ্ছে কেমন ভাবে চেয়ে দেখো, কামিনী কাম দেখো
সেজেছে কিশোরী, দেখো সেজেছে কিশোরী, সেজেছে কিশোরী, সেজেছে কিশোরী, ভাবনিধি গৌর হরি সেজেছে কিশোরী, ভাবনিধি গৌর হরি সেজেছে কিশোরী, ভাবনিধি গৌর হরি সেজেছে কিশোরী, সূর্য পূজার সময় জানি সেজেছে কিশোরী, সূর্য পূজার সময় জানি সেজেছে কিশোরী, মধ্যাহ্ন সময় জানি ভাবনিধি গৌর হরি, মধ্যাহ্ন সময় গৌর হরি, বাম ভুজেই পুন বসনে আবৃত তনু কহতহি পূজ বসু। অমা আজ মধ্যাহ্ন সময় জেনে সুন্দর করে শাড়ি পরে, আজ সুন্দর করে একটা বসন পরে কহতই পূজ বসুর, সবাইকে ডাকছি কে কে যাবে আমার সঙ্গে চলো, সূর্য পূজায় কে কে যাবে ওই দিকে হাত তুলে দেখাও কে কে যাবে। বাবা বাবা হরি বল হরি বল হরি বল। তাহলে যেতে হবে সূর্য পূজায়, কিন্তু বাদিনীকে আড়াল করে যেতে হবে তো, তাই না? হ্যাঁ, কি করে যাওয়া যায়? বাদিনী ভর দুপুর বেলা, তাকে আড়াল করে যাওয়া কি চার দেখানি ব্যাপার? আচ্ছা আমার মায়েরা এখানে যারা আছেন বলুন তো, কুটিলা কি শুধু বৃন্দাবনেই পাওয়া যায়? ঘরে ঘরে পাওয়া যায় কুটিলা, তাই তো? হ্যাঁ, এখন কুটিলা আর জটিলা এরা দুইজন, একজন হলো বাঘিনী আর একজন হলো সাপিনী। একদিন রাধারানী বলছে সুবল সাকাকে, এই সুবল, দরজার বাইরে দাঁড়িয়ে থাকে বাঘিনী মানে শাশুড়ি, আহা সাপিনী, আর এদিকে কুটিলা হচ্ছে রায়বাঘিনী ননদিনী, সে হচ্ছে বাঘিনী, কুটিলা বাঘিনী আর জটিলা হলো সাপিনী, তা এদের মাঝখান থেকে তুই এলি কি করে? একটা কীট ঢুকতে পারে না রাধানী মন্দিরে, আর তুই এলি কেমন করে? নিতাই গৌর হরি হর। তা সেই জটিলা কুটিলাকে আড়াল করে যাওয়া তো সহজ কথা নয় মা গোবিন্দ সেবাই, এখন তাদেরকে আড়াল করে মানে নদিয়ার চাঁদাওয়ার গৌর হরি, তিনি তো আজকে রাধার ভাবে বিভোর হয়েছে, তা ঠিক সেই ভাবটা প্রকাশ করছে কেমন করে দেখুন। যাচ্ছে কেমন করে দেখুন, যাচ্ছে মা ঘোমটা দিয়েছে বড় করে, যাতে জটিলা কুটিলা বুঝতে না পারে গৌর হরির কেমন ভাব দেখুন, এমন ভাব দেখলে কে না ভুলবে গো, ঘোমটা দিয়ে যাচ্ছে কেমন ভাবে। বাম ভোজই বসনে মুখ ঝাপহি, বাম ভুজহি 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 বসনে মুখ ঝাপহি, বসনে মুখ ঝাপহি মানে বসন দিয়ে মুখটা ঢেকে নিয়েছে, নিয়ে কি করছে বারবার, বাম নয়নে ঘন চাই গো, বামে নয়নে ঘন চাই গো, বামে নয়নে ঘন চাই গো, বামে নয়নে ঘন চাই, বারবার বাদিকে ফিরে ফিরে দেখছে আর মুখে কি বলছে, কেউ দেখলো না কি হে, কেউ দেখলো না কি, কেউ দেখলো না কি, ওই না বাগিনীর গণে তারা, কেউ দেখলো না কি রে বাগিনীর গণে যারা, দেখলো না কি হে, সূর্য পূজায় যাব মোরা, দেখলো না কি হে, সূর্য পূজায় যাব, রায় গৌর হরি বল হরি বল, আরে কেউ দেখলো না কি রে, বারবার বাদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কেউ দেখলো নাকি, শাশুড়ি ননদিনী বাদিনী আমি যে সূর্য পূজায় যাচ্ছি, আহা হা, তাহলে ভাবুন মা যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে ওই রাধার মহিমা প্রেম রস সীমা, এই
জগতে জানা তোকে, এই জগতে জানা তোকে। গৌরহরি এমন ভাবে ভাব প্রকাশ করছে যেন রাধারানী হয়েছেন আজ তিনি, কিশোরী হয়েছেন। কিশোরী হয়ে ঘোমটা টেনে বারবার বা চোখে আড়ালে একটু টেরা করে দেখছে যে বাদিনী যারা তারা দেখছে কিনা, আমি তো সূর্য পূজায় যাচ্ছি হরিবহল। আর এমন একটা ভাব দেখে মহাজন লীলার পাশে দাঁড়িয়ে তিনি কি বলছেন, এ রাধা মোহন পদ লিখেছেন তার চিতে, মানে তার হৃদয়ের অভিলাষ। কি অভিলাষ? চরণে সেবার অধিকার দিও, তোমার চরণে সেবার অধিকার দিও প্রভু। আমি জয় গৌর। এত সময় আমরা গৌর কথায় ছিলাম, আমরা জানতে পারলাম গৌর হরির কাছে রাধারানী কেমন ভাবে গোবিন্দ সেবায় গিয়েছিলেন। আমার গৌর হরি না জানালে আমরা কি করে জানবো? কারণ আমাদের আয়ু তো খুবই কম, আমরা কলির জীব। দাপরে লীলা করেছেন গোবিন্দ, সে লীলা জানলাম কি করে? তিনি জানালেন, গৌর হরি জানালেন, তাই জেনেছি, তাই না মা?
তাই আসুন আমরা মহাজনের পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রাখবো, এবার চলে যাব আমরা লীলা কথায়। আসুন ছোট করে আমরা জামালি আস্বাদন করে নি। আহা চরণে যেন মোহন কহে চরণ যেন জয় জয়
হরিবল 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 হরিবল